কিসের কারণে? উভয় মিলে কাজ করছে, কাজের বরকতে আল্লাহ তাআলা খুশি হইয়া সারা এই মদিনাতে দিনে দিনে এইভাবে চমকায় বেশক। সমস্ত সাহাবীদেরকে দেখে নবীজি বলছিল যে সাহাবীরা, আমি আল্লাহ তাআলার কাছে যে গুলা জিনিস এনেছি এইগুলা তোমাদেরকে আমি পৌঁছাইছি ঠিক মতো নে? সাহাবীরা বলছিল হ্যাঁ হুজুর, শুধু পৌঁছান নাই, প্র্যাকটিক্যাল ভাবে আপনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে ঠিক আছে আমি যদি চলে যাই আমার এই কাজটা তোমরা করবে। হুজুর কি বললে, আপনি চলে গেলে আপনার কাজটা আমি করবো, আমরা করব, ঠিক আছে করলাম, কিন্তু আমরা চলে গেলে কে করবে? যা তোমরা চলে গেলে আমার যত উম্মত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবে তারাই আমার এই কাজটা জিম্মাদার দিয়ে দেন তাদের হাতে, তারাই করবে, তারাই জিম্মাদারের হক আদায় করবে। এখন এই যে আমার জাম্মারটা আসছে আমার মসজিদে, এই জাম্মারটা কি বাদ দিয়ে দিছে না তারাও আসি নেই? আছে ভাই সকল উত্তর দিয়েন, আমার এই জাম্মারটা এই যে মসজিদে জাম্মারটা আশ্রয় দিছি যে জাম্মারটা হয়েছে এই জাম্মারটা বাদ দিয়ে হুজুর বলছে না তাদেরকে সাথে নিয়েই বলছে, তাদেরকে নিয়েই বলছে, তাদেরকে সাথে নিয়েই বললে তাকে এই জাম্মাতের উপর এত নির্যাতন কেন? আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ বলছে এলেম সম্বন্ধে আল্লাহ তাআলা কখন কি আদেশ বা নির্দেশ তা জানিয়ে পালন করো। যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য নিজের ঘর থেকে বাইরে চলে যায় আল্লাহ তাআলা সমস্ত মাকলুব তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করে। আরেকটা কথা বলছে, যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য নিয়োগ করিয়া সামনের পাওয়াটা ফালাইছে বাম পাওয়াটা উড়ানোর সাথে সাথে ফেরেশতাদের মধ্যে নয় তাদের রাস্তার মধ্যে নূরের ঘর বিছায়, তাহলে এই রাস্তাটা দিয়ে এত দামি হয়ে থাকে আর তাদের এই জাম্মাটা দিয়ে এত দামি হয়ে থাকে, তাহলে আল্লাহ যদি দাম দিয়ে থাকে তাহলে আমরা দাম দিতে পারি না কেন? এই আমার বাঙ্গাসুরা মসজিদে ছাদ নাই, বাঙ্গাসুরা মসজিদ লেপস্টিন নাই, গোসল হানা নাই, অজু কানা নাই, সেই মসজিদে এই জাম্মাটা তাহার উদ্দেশ্য রাখে। আমাদের এলাকায় কি আছে ভালো ভালো মসজিদ আছে না? আছে, আছে না? যারা জানেন সবাই অবশ্যই আছে, কিন্তু সেখানে থাকতে পারে না কেন? একমাত্র উদ্দেশ্য একটা, এই জাম্মারটার উপরে হামলা চলছে, এই হামলাটাকে বাঁচাইয়া আমি এখানে আশ্রয় দিচ্ছি। আশ্রয় দেওয়াতে আমার উপরে তারা বিভিন্ন ধরনের কথা প্রচার করছে, কালে আমার গলায় মালা দিবে, আমি ছাদের মালা পরবো না, আমি আল্লাহ তাআলার মালা করে চিন্তা ভাবনা করে দেখেন যে আমি যেখান থেকে আপনার বাঁচাইছি একটা বরজ কাজ করছি। তার মানে তারা চরজন লোক জামাতের আপনারা আছেন 10-15 জন, যাইতেন একটা আতাবাড়ি লাগবেন নিশ্চয় একটা দুর্ঘটনা ঘটতো, ঘটতো না এক পুরা রক্ত হইলেও বাই হইতো, তাহলে আপনাদের শরীর চাকা বাইর বা তাদের শরীর চাকা বাইর এক পুরা রক্ত হইলো বাইর হইতো, বাইর হইলে সেখান থেকে সারা বিশ্ব প্রচার হইলে নইলে বদনাম হইলে এই ঘটনা সারা বিশ্ব প্রচার হইতো না ভাই? কোন জায়গায় হয়েছে? মাই মাসিন বিশ্বের গস্তা না কুমুরে তোর গেরা আল্লাহ আমাদের গ্রামের জন্য, হ্যাঁ এই গ্রামের দুর্নামের জন্য আমি এই কাজটা করছি, আমার উপরে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা ছড়াইছে, তাদের কথার মাধ্যমে নির্ভর করিয়া আমি আমাদের এই মসজিদে আংশিকের জন্য কোনো জ্ঞান জাম গ্যাদারিং না হোক আমি এইখানটাকে মসজিদে জামাটারে ডাকা পাঠাই, যে এলাকায় আবার ডাকা না যাক আমাদের গ্রাম ছাড়া অন্য দিকে গেলেও সমস্যা নাই, কিন্তু আমাদের গ্রামে যখন তারা উত্তেজিত হয়ে গেছে গরম এখন এখানে জায়গা দিলে সমস্যা হবে এই জন্য আমি এনেছিলাম, কিন্তু তারা যে সমস্ত কথাবার্তা বলেছে এইগুলা কোরআন হাদিসেও নাই। এই জাম্মাতকে যখন আল্লাহ তাআলা এত সম্মান দিছেন তাহলে আমরা দিতে পারি না ভাই? হ্যাঁ আমি যা কথাটি বলছি সবই কোরআন হাদিসের ভিতরে বলছি, ভালো ভালো মুরুব্বিরা এখানে আছে শুনতেছে আমার কথাগুলা, আমি কোরআন হাদিসের একটা কথা বলি না, কোন হাদিসে কোন কোরআনের মধ্যে আছে একটা জাম্মাতকে অপমান করে বাইর করে দেওয়া মসজিদ থেকে? না জাম্মাত না, আপনি আপনারা আপনাকে সমাজ থেকে কারিজ করে দিচ্ছেন, আমি কোনো কাজে নাই সমাজে, আমি মসজিদে নামাজ পড়ি
কারো বাবার কেমন আছে ক্যাপাসিটি আছে আমাকে মসজিদ থেকে বাইর করে দেওয়া? তা আমাকে যদি বাইর করে দেওয়া না যায়, তাহলে আল্লাহর মেমান আল্লাহর মুসাফির তাদেরকে কিভাবে বাইর করা যায়? না আল্লাহ 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 মাফ করে, আপনারা বিবেচনা করেন, আল্লাহ হক বুঝার তৌফিক দাও। যাই হোক, আমি এই পর্যন্তই আপনাদের সাথে অন্য কথা বলবো না, অনেক কথা বলতে চাই না।